হেই গাইজ, আই এম আকাশ। তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করবে। দেখো, ফোন দিয়েও চয়েস ফিলিংটা করা যায়, কিন্তু ফোন দিয়ে যে লেখাগুলো একটু ছোট ছোট দেখায়, তাই জন্য ভুলও বা সম্ভাবনাটা একটু বেশি থাকে। অর্থাৎ ফোনেতে করা একটু জটিল টাইপের। যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে কোনো, তাহলে কোনো চাপ নেই। এবার চলো দেখে নিই যে তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করবে। প্রথমে তোমরা WEBACT.co.in এই ওয়েবসাইটে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সবাই জানো। আমি এটা ফোন থেকে দেখাচ্ছি বটে, কিন্তু আমি এটা ফোন থেকে করব না, আমি ল্যাপটপ থেকে করব। তো প্রথমে তোমরা চলে গেলে যে অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস, ক্লিক টু ভিজিট, এই যে সবুজ রঙের দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেবে। ক্লিক করলে কিন্তু তোমরা মেন পেজে চলে এলে, যেখানে তোমরা রেজিস্ট্রেশনটা করবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে এবং এই ক্যাপচারটা টাইপ করবে। ক্যাপচারে টাইপ করার পর তুমি এই প্রসিড নাও এ ক্লিক করবে, অর্থাৎ প্রসিডে ক্লিক করবে, এগিয়ে যান। ক্লিক করলে কিন্তু তোমরা যেই মোবাইল নাম্বার দিয়ে প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলে, অর্থাৎ অ্যাপ্লাই করেছিলে, সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তোমাকে সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসালেই একটা নতুন পেজ ওপেন হবে। ওটিপিটা সাবমিট করার পর ঠিক এইরকম একটা পেজ ওপেন হবে। ওয়ান টাইম চান্স টু কারেক্ট অর ডিঅ্যাক্টিভেট ডেটা, মানে প্রদত্ত তথ্য ঠিক করার একমাত্র সুযোগ। এখানে তুমি অনেক কিছু চেঞ্জ করতে পারবে। এবার কী কী চেঞ্জ করতে পারবে দেখাচ্ছি তোমায়। এখানে দেখা আছে কি, ডু ইউ হ্যাভ ইডব্লিউএস, তোমার যদি ইডব্লিউএস থাকে হ্যাঁ করবে, না হলে নো করবে, মানে তুমি যেটা পরিবর্তন করতে চাইবে সেটাই। এবার কীভাবে পরিবর্তন করবে সেটা দেখাচ্ছি। এবার দেখো, এখানে দেখো যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ টিএফডব্লিউ ডেটা, তুমি কি টিএফডব্লিউ ডেটা পরিবর্তন করতে চাও। তাহলে এবার দেখাচ্ছি যে কীভাবে পরিবর্তন করবে। যখনই তুমি ইএসএ ক্লিক করবে, হ্যাক করতে চাই, ইএসএ ক্লিক করো, ইএসএ ক্লিক করার পর তোমার ডান দিকে দেখাবে কারেক্টেড ডিএফডব্লিউ ডেটা, মানে তোমার সঠিক তথ্যটা কী। তখন এখানে যদি তুমি নো করতে চাও তাহলে নো করবে, ইএস করতে চাইলে ইএসই থাকবে আবার কি। তারপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এডিট ডিটেলস। এবার তুমি তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে, তোমার জেন্ডার যদি চেঞ্জ করতে চাও তাও পারবে, আর এখানে তোমার পার্সোনাল ডিটেলস, যে তুমি তুমি কোন জেলা থেকে মাধ্যমিক পাস করেছো সেটা, তোমার বাবার নাম, এবং তোমাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে, পাসওয়ার্ড ক্রিয়েট করাটা মেন। ক্রিয়েট করার পর সব কিছু যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, তুমি যখনই সাবমিটে ক্লিক করবে তোমাকে একটা ওয়ার্নিং দিবে যে আবার চেক করুন, কারণ এই যে এখানে হয়ে গেল আর তুমি চেঞ্জ করতে পারবে না, তো আবার চেক করুন। ওকেতে ক্লিক করবে। ওকে ক্লিক করার পর দেখবে যে তোমার ডেটাগুলো সব ঠিকঠাক আছে কি না। তারপরে ওকেতে ক্লিক করার পর আবার নিচে ওই প্রসিড টু নেক্সট স্টেপ, অর্থাৎ পরবর্তী পর্যায়ে যান, ওখানে ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী পেজ ওপেন হবে, আর পরবর্তী পেজটা ঠিক এইরকম হবে। তোমার ডিটেলস থাকবে, তোমার র্যাঙ্ক দেখাবে, এবং তোমার যে কাউন্সিলিং অবস্থা বা কাউন্সিলিং স্ট্যাটাস বলে লেখা আছে তার নিচে দেখো রেজিস্ট্রেশন স্ট্যাটাস, রেজিস্টার্ড বলে টিক চিহ্ন যদি পড়ে যায় তাহলে জানবে হ্যাঁ ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার নিচে দেখো চয়েস ফিলিং স্ট্যাটাস। এবার ওখানে গিয়ে ওই যে নীল কালারে ক্লিক হেয়ার টু ফিল চয়েসেস, ওখানে ক্লিক করে তোমাকে চয়েসগুলো করতে হবে। আর একটা কথা বলি তোমাদের, দেখো চয়েস ফিলিং বলে একদম ডাইরেক্ট চয়েস ফিলিংয়ে বসে যেও না। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি যে তোমরা কিভাবে একটা রাফ লিস্ট বানাবে, সেই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু চয়েসগুলো করবে, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। কারণ এখানে তুমি একদম ডাইরেক্ট চয়েসের সামনে বসে আছো, আর তখন বসে বসে ভাবছো যে কোনটা চয়েস দেবো কোনটা চয়েস দেবো, সেই মতো কিন্তু টাইম কিন্তু ওরা দেয় না, সঙ্গে সঙ্গে তোমাকে হোম পেজে ব্যাক করে দেবে। তাই বলছি টাইমটা ওখানে খুব কম থাকে, ওই টাইমের মধ্যেই ঠিকঠাক করে চয়েস ফিলিং করতে হবে। সেই জন্য বলছি যে একটা তুমি একটা রাফ লিস্ট বানাও। তো লিস্ট কীভাবে বানাবে, তোমার সেই লিস্ট থেকে ফাইনাল লিস্ট কীভাবে তৈরি করবে, আমি এর আগে একটা ভিডিও দিয়ে রেখেছি, তো সেই ভিডিওটা দেখো এবং সেখান থেকে তুমি সম্পূর্ণ নলেজ পেয়ে যাবে। আর ধীরে সুস্থে করো যা করার, কারণ তোমার 30 তারিখ পর্যন্ত টাইম আছে, আর 30 তারিখের মধ্যে কিন্তু ভালোভাবে করে নাও। তো চলো দেখে নিই চয়েস ফিলিংটা কীভাবে করবো। তো গাইজ, আমি এখন তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের চয়েসগুলোকে সাজাবে। দেখো এই দিকে তোমরা কি দেখতে পাচ্ছ, অ্যাভেলেবেল চয়েসেস, মানে যেই চয়েসগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো দেওয়া আছে,
আর এখানে দেখতে পাচ্ছ ফিল্ড আপ চয়েসেস বাই দ্য ক্যান্ডিডেট, মানে তোমার দ্বারা এখানে চয়েসগুলোকে দিতে হবে। তো তোমরা কিভাবে চয়েসটা করবে, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটা প্রথমে লিস্ট বানাবে, লিস্ট বানানোর পরে সেটাকে শর্টিং করবে, অর্থাৎ তারপর একটা ফাইনাল লিস্ট বানাবে, তারপরে তুমি চয়েস ফিলিংটা করবে। তো আমি দেখাচ্ছি এখানে যে তোমরা কিভাবে চয়েসগুলো করবে। দেখো প্রথমে কি দেখতে পাচ্ছ, অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, দেখো ব্রাঞ্চ কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, টাইপ প্রাইভেট, চয়েস চয়েসের তলায় দেখতে পাচ্ছ অ্যাড বলে, অ্যাড বলে লেখা আছে, এই অ্যাডে ক্লিক করলেই কিন্তু এই দিকে চলে যাবে, এই দিকে, এই যে এই ঘরটা আছে যে তোমার চয়েস ফিল্ড চয়েস জিরো, এই দিকে চলে আসবে। তো এবার আমি তোমাদের দেখাবো যে তোমরা এই ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে 1752, এ কিভাবে চয়েস ফিলিংটা করবে। যেহেতু 1752 তো র্যাঙ্কটা খুবই কম, তো আমি দেখাবো যে কিভাবে চয়েস ফিলিংটা করবে। এই ক্যান্ডিডেটের পছন্দ হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল। তো এবার দেখো যে আমি কিভাবে সাজাই, সেই অনুযায়ী কিন্তু তোমরাও সাজাবে। ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজ এপিসি রয়, কোথায় গেল, আচার্য প্রফুল্লচন্দ্র রয় ইলেকট্রিক্যাল, আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক ইলেকট্রিক্যাল আমার ফার্স্ট চয়েস, তারপর আচার্য প্রফুল্লচন্দ্র রয় মেকানিক্যাল আমার সেকেন্ড চয়েস হবে, আচার্য প্রফুল্লচন্দ্র রয় আচার্য প্রফুল্লচন্দ্র রয় মেকানিক্যাল। মানে মোটামুটি এখানে কলেজের নামটা খুঁজবে, ব্রাঞ্চটা দেখবে ঠিকঠাক আছে কিনা, টাইপ দেখবে গভর্নমেন্ট কিনা, তারপর চয়েসের তলায় দেখ অ্যাড বলে অপশন থাকবে, অ্যাডে ক্লিক করলেই কিন্তু তোমার ডান দিকে চলে আসবে। এবার দেখতে পাচ্ছ ফার্স্ট চয়েস আচার্য প্রফুল্লচন্দ্র রয় ইলেকট্রিক্যাল, সেকেন্ড চয়েস আচার্য প্রফুল্লচন্দ্র রয় মেকানিক্যাল গভর্নমেন্ট। আমি তোমাদের সামনে করছি, একটু স্কিপ করব না। এরপরে যাবো আমি জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানচন্দ্র ঘোষ ইলেকট্রিক্যাল ভালো, দেখো জ্ঞানচন্দ্র ঘোষ ইলেকট্রিক্যাল আমি পেয়ে গেছি 295 নাম্বারটা, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর আমি রাখবো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের মেকানিক্যাল, কিন্তু ভালো জ্ঞানচন্দ্র ঘোষের মেকানিক্যালও রাখবো, জ্ঞানচন্দ্র ঘোষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার আগে সেন্ট্রাল কলকাতা রাখবো, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক পেয়েছি, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের মেকানিক্যাল ভালো। তো এই যে 129 নম্বর অপশনটা দেখতে পাচ্ছ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট অ্যাড করে দিলাম, তারপরে আমি জ্ঞানচন্দ্র ঘোষের মেকানিক্যালটা অ্যাড করব, জ্ঞানচন্দ্র ঘোষ পেয়েছি, মেকানিক্যাল পেয়েছি, জ্ঞানচন্দ্র ঘোষের মেকানিক্যাল অ্যাড করলাম। তারপর হচ্ছে ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের ইলেকট্রিক্যাল টি দা ক্যালকাটা টেকনিক্যাল স্কুল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে নিচ্ছে আমি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যালকাটা টেকনিক্যাল স্কুলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো, মেকানিক্যালটাও ভালো। তো গাইস এর র্যাঙ্ক যেহেতু 1752, আমি আর কিন্তু বেশি চয়েস দিচ্ছি না, কারণ আমি জানি এই যে যতগুলো আমি 7টা চয়েস দিয়েছি এই 7টা চয়েসের মধ্যে পেয়ে যাবে, তো আমি আর বেশি চয়েস দিচ্ছি না। এবার যার যার র্যাঙ্ক যত বেশি সে কিন্তু তত বেশি করে চয়েস দেবে। তো গাইস সবকিছু চয়েস করার পর এই যে নিচে দেখো নীল রঙের একটা সেভ বলে অপশন আছে, পাশে লক বলে অপশন আছে, তোমরা সেভ করার সেভ করবে, কিন্তু এই যে লক সঙ্গে সঙ্গে কিন্তু লক করে দেবে না, কারণ তোমার কি ধরো আজকে তুমি কাউন্সিলিং করতে গেলে বা আজকে তুমি চয়েসটা করছো কিন্তু তোমার মাথা থেকে একটা কলেজ বেরিয়ে গেছে, তখন সেই কলেজটা ধরো তুমি অ্যাড করবে, লক করে দিলে কিন্তু আর সেইটা করতে পারবে না। আর যদি সেভ করে থাকো তাহলে কোনো চাপ নেই, সেভ করে থাকলে তোমার সেভই থাকবে, আর লক যদি লক হচ্ছে সবকিছু ভেবে চিন্তে মাথা ঠান্ডা করে লক করে দেবে, নাহলে এমনিতে এটা এমনি এমনি লক হয়ে যাবে। তবে আমি বলবো যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও, প্রথমে প্রথমে যখন চয়েস ফিলিংটা করবে তারপরে লক করার কোনো দরকার নেই, তারপর 2-3 দিন ভাবো যে ঠিকঠাক চয়েস দিয়েছো কিনা, তারপরে তুমি ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে লক করে দাও। তারপরে এখানে দেখতে পাচ্ছো এই যে 7টা চয়েস আছে, 7টা চয়েসের মধ্যে এগুলোকে তুমি উপরেও তুলতে পারো, দেখো
এই ওপর, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওপর নিচে দুটোতেই নামাতেও পারবে, তুলতেও পারবে, বুঝতে পারছ? যে এভাবে যে আমি নামাচ্ছি, তুলছি, কোথায় চলে গেল আমার, ভুল ভালে গেল, মানে এই যে ওপরের দিকে যে ত্রিভুজের মতোটা আছে, এটাতে টাচ করলে ওপরে যাবে, নিচের নিচের দিকে যেটা আছে, নিচের দিকে মুখ করে ওটা টাচ করলে নিচের দিকে আসবে। তো এইভাবেই কিন্তু তোমরা জায়গাগুলো পরিবর্তন করতে পারবে। এখানে মাথা ঠান্ডা করে ঠিকঠাক ভাবে করবে, কারণ এখানে তোমাকে বেশি টাইম কিন্তু দেবে না। আর যারা প্রাইভেট কলেজ নেবে, তারাও দেখে শুনে প্রাইভেট কলেজ নেবে, উল্টো পাল্টা প্রাইভেট কলেজ নিলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তো এইভাবেই কিন্তু চয়েস ব্যাংকটা করবে। আমি এর এখন কি করছি, এটা সেভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছ? আমি চয়েসটা সেভ করে দিলাম, দেখতে পাচ্ছ? চয়েস সাকসেসফুলি সেভড, ওকে। এবার সেভ হয়ে গেছে, আমি লক করব না, এবার আমি এখান থেকে বেরিয়ে যাব।